दीर्घ चार बछर अपेक्षार पर पर्दा उठछे द ग्रेटेस्ट शो अन आर्थर और इतोमध्ये निजेदेर सामर्थ्येर परिचय दिए फुटबल विश्वकापेर मूल पर्वे जायगा करे नियेछे 32 दल और सेई साथेई शुरू हो गेछे भक्तदेर नाना हिसेब निकेश के जितबे सेई सोनार हरिणेर विश्वकाप किंबा के करबे नित्य नतून रेकर्ड। तबे आनप्रेडिक्टेबल थ्रिलिंग एई रोमाञ्चकर मंचे जेकोनो समय घटे जेते पारे नाना अघटनो। तबे चूड़ान्त हवा सेई 32 दलेर माझे टीम कम्बिनेशन किंबा शक्ति सामर्थ्येर विचारे कारा एगिए किंबा कारा पिछिए सेसब निये अनेक हिसेब निकेश थाकलेओ शेष पर्यन्त कारा करते चलेछे बाजीमाल, अर्थात कोन दलेर हाते उठते पारे सेई बहुल प्रतीक्षित विश्वकाप ट्रफि, तेमन एकटि प्रेडिक्शनाल कन्टेंट निये साजानो होयेछे आमादेर आजकेर एई आयोजन। आठटि ग्रुपे थाका 32 दलेर मध्ये प्रथम ग्रुप अर्थात ग्रुप एते थाकछे मोट 4 दल, जादेर मध्ये थाकछे आयोजक देश कातार, इक्वेडर, सेनेगाल एबं नेदारल्यान्डस। एई 4 दलेर माझे विश्वकाप आसरे मूल पर्वे एई प्रथमबार खेलार सुजोग पेयेछे स्वागतिक देश कातार। विश्वकापेर इतिहासे स्वागतिक देशगुलो मोटामुटी भालो करलेओ एक्षेत्रे कातारेर सम्भावना एकेबारेई नेई बললেই চলে। উল্টো ग्रुप पर्वे তাদের সঙ্গে ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডসকে তারা যে 3 পয়েন্ট করে প্রত্যেককে উপহার দেবে তা তো পুরোপুরি নিশ্চিত। তবে বাকি 3 দলের মাঝে কোন 2 দল যাবে রাউন্ড অফ 16 এ তা নিয়ে খানিকটা হিসেব নিকেশ চললেও এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী গ্রুপে যাবে নেদারল্যান্ডস এবং গ্রুপ রানার্স আপ হয়ে রাউন্ড অফ 16 এর টিকিট কাটবে সেনেগাল। অপরদিকে বি গ্রুপে থাকা ইংল্যান্ড নিশ্চিতভাবেই রাউন্ড অফ 16 এ যাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে, কিন্তু অন্য 3 দল ইরান, আমেরিকা এবং ওয়েলস তাদের মাঝে শুরু হবে এক হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষ করে আমেরিকা এবং ইরানের মাঝে মাঠের লড়াই দেখার অপেক্ষায় থাকবে বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ এবং ফুটবল প্রেমী দর্শকেরা। যদিও সেই লড়াই ইরানের রক্ষণভাগ ভেদ করা প্রায় অসাধ্য হবে আমেরিকার জন্য, অন্যদিকে বেলের ওয়েলসকে নিয়ে দর্শকদের অনেকেরই প্রত্যাশা থাকলেও বি গ্রুপের গ্রুপ রানার্স আপ হিসেবে আমরা এগিয়ে রাখব ইরানকেই। তবে ফুটবল যেহেতু আনপ্রেডিক্টেবল খেলা তাই যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে সকল হিসেব নিকেশ। গ্রুপ সিতে থাকছে সর্বশেষ কোপা আমেরিকা জয়ী দল আর্জেন্টিনা, যেখানে মেসি, দিমারিয়াদের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে মেক্সিকো, পোল্যান্ড এবং সৌদি আরবকে। এক্ষেত্রে হেসে খেলেই আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট কাটলেও দ্বিতীয় দল হিসেবে আমাদের প্রেডিকশন অনুযায়ী এই রাউন্ড থেকে রাউন্ড অফ 16 যাবে ওচোয়ার দল মেক্সিকো। অন্যদিকে গ্রুপ ডি থেকে নিশ্চিতভাবে পরবর্তী রাউন্ডে যাবে সর্বশেষ বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। তবে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং তিউনেশিয়া। তবে এই রাউন্ড থেকে দ্বিতীয় দল হিসেবে আমরা এগিয়ে রাখব গত বিশ্বকাপে চমক দেখানো দল ডেনমার্ককেই। আর বিশ্বকাপে ছোটখাটো দলগুলো যে বড় চমক দেখাতে পারে গত বিশ্বকাপে তার বড় উদাহরণ ছিল ডেনমার্ক, আর এবার হয়তোবা পাশার দান উল্টে চমক দেখাতে পারে ভিন্ন কোনো দলও। আর সেজন্য আমাদের এই প্রেডিকশনে কতটা বদল ঘটবে তা তো এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবারের বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ ইকে, আর এই মৃত্যু ঝুঁকি সম্পন্ন গ্রুপে দেখা যাবে স্পেন, কোস্টারিকা, জার্মানি এবং জাপানকে। গত বিশ্বকাপে জার্মানি চমক দেখাতে না পারলেও এবার তাদের হাই স্পিড গেমপ্লে দিয়ে পঞ্চম বিশ্বকাপ জয়ের লক্ষ্যে দল সাজাচ্ছে কোচ হ্যান্স ফ্লিক। অপরদিকে স্পেনের ছন্দময় গেমপ্লে নিঃসন্দেহে যে কোনো সময়ে বিপদে ফেলে দিতে পারে যে কোনো দলকেই, আর এই গ্রুপে থাকা এশিয়ার অন্যতম পরাশক্তিশালী দেশ জাপান বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে মৃত্যু ঝুঁকি সম্পন্ন এই গ্রুপে। তবে কোস্টারিকার ততটা সুযোগ না থাকায় এই গ্রুপ থেকে প্রত্যাশিতভাবে পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট কাটবে জার্মানি এবং স্পেন। আর যদি বড় কোনো অঘটন ঘটেই যায় তবে সেক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে আমরা এগিয়ে রাখব জাপানকেই। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই গ্রুপ অফ ডেথে। গ্রুপ এফে থাকা বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো এবং কানাডার মাঝে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাবে বেলজিয়াম। আর অপরদিকে 2018 সালের বিশ্বকাপের রানার্স আপ টিম লুকা মদ্রিজের দল ক্রোয়েশিয়া সেকেন্ড টিম হিসেবে বিলাসবহুল কাতার বিশ্বকাপে যাবে রাউন্ড অফ 16 এ। আর গ্রুপ জিতে থাকছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া এবং ক্যামেরুন। এক্ষেত্রে নিশ্চিতভাবেই পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট কাটবে নেইমারের ব্রাজিল। অপরদিকে দ্বিতীয় দল হিসেবে সার্বিয়া এবং সুইজারল্যান্ডের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী পরবর্তী রাউন্ডে যাওয়ার টিকিট কাটবে জর্ডান, শাকিরের দল সুইজারল্যান্ড।
এবার আসা যাক বিশ্বকাপের সর্বশেষ গ্রুপ গ্রুপ এইচে, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে উরুগুয়ে, সাউথ কোরিয়া এবং ঘানাকে। আর এই গ্রুপের সবচেয়ে ব্যালেন্সড টিম হিসেবে পর্তুগাল নিশ্চিন্তে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পেলেও উরুগুয়ে এবং সাউথ কোরিয়ার মাঝে দর্শক উপভোগ করতে পারেন এক হাড্ডে হাড্ডে লড়াই। তবে শেষ পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী দুইবারের বিশ্বকাপ জয়ী লুইস সুয়ারেজের দল উরুগুয়ে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় দল হিসেবে চমক হিসেবে দেখাও যেতে পারে সাউথ কোরিয়াকে। 32টি দলের অ্যানালাইসিস শেষে আমাদের প্রেডিকশন করা 16টি দলকেই দেখা যেতে পারে দ্বিতীয় রাউন্ডে। তাছাড়া দর্শক, আমরা আবারও বলছি, ফুটবল আনপ্রেডিক্টেবল একটি খেলা, যে কোনো সময় যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে যে কোনো হিসেব নিকেশ। আর আমাদের প্রেডিকশন অনুযায়ী দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 16 পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো হবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ক্রোয়েশিয়া, ব্রাজিল এবং পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের পর এই 8 দলের মাঝে আমাদের প্রেডিকশন অনুযায়ী সেমিফাইনালের টিকিট পাবে মোট 4 দল, যাদের মধ্যে থাকছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি এবং পর্তুগাল। 4 সেমিফাইনালিস্টের এই লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং জার্মানি বনাম পর্তুগাল। আর এখানে আমরা প্রথম সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনার সেই স্বপ্নের ম্যাচে এগিয়ে রাখলাম ব্রাজিলকে, কারণ সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের হারের এক মধুর প্রতিশোধ নেবে তিতের এই দল। অপরদিকে জার্মানি বনাম পর্তুগালের ম্যাচে পর্তুগালের ব্যালেন্সড টিমের কাছে হার মানবে জার্মানের হাই স্পিড গেম প্লে। আর আমাদের প্রেডিকশন অনুযায়ী আমরাও পেয়ে গেলাম 2022 সালের কাতার বিশ্বকাপের দুই ফাইনালিস্টকে। একদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ, অন্যদিকে নেইমারের সাজানো দল। শেষ পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী 2022 কাতার বিশ্বকাপে সেই সোনার হরিণ শিরোপা ছোঁয়ার স্বাদ পেতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এই বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা কমপ্লিট করবে তাদের হেক্সামিশন। তবে জমজমাট কাতার বিশ্বকাপে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড় কোনো ঘটনা, হয়তোবা ফুটবল বিশ্ব এবার খুঁজে পেতে পারে নতুন কোনো বিশ্ব চ্যাম্পিয়নকে। আর কাতারের লুসেল স্টেডিয়ামের ইতিহাসে হয়তোবা লেখা হবে ভিন্ন কোনো এক গল্পের। তবে দর্শক, আমাদের আজকের এই আয়োজন শেষ করার আগে আপনাদের প্রতি অনুরোধ, কোনো বিশেষ দল কিংবা কোনো বিশেষ খেলোয়াড়কে কেন্দ্র করে নয়, বরং ফুটবলকে উপভোগ করুন তার নিজের সৌন্দর্যকে কেন্দ্র করি। আর আসন্ন এই বিশ্বকাপ পরিবারের সকলে মিলে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপভোগ করুন। তাই সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন।